cut. প্রিয় শিক্ষার্থী বন্ধু, ওয়েলকাম টু ইমন ইঞ্জিনিয়ারিং একাডেমি। আই এম ইমন। শিক্ষার্থী বন্ধুরা, এর আগেই আমি এসএসসি 16.1 এর 60টি পর্ব নিয়ে আলোচনা করছি, উদাহরণ 6 পর্যন্ত। আশা করছি তোমরা এর পূর্বের ভিডিওগুলো দেখেছো, এর পূর্বের ভিডিওগুলো সাথে এই ভিডিওটির একটি সম্পর্ক আছে, কারণ পূর্বের ভিডিওগুলো যদি তোমরা না বোঝো তাহলে এই 8 নম্বর পর্বটি তোমাদের বুঝতে সমস্যা হবে। আর যেহেতু আমি 7 নম্বর উদাহরণ করাচ্ছি, 7 নম্বর উদাহরণ আর 16.1-এর একটি সৃজনশীল প্রশ্ন, আজকে আমি উদাহরণ 7 নিয়ে আলোচনা করব। তো উদাহরণ 7-এ দেখো কি বলা আছে। উদাহরণ 7-এ একটি চিত্র দেওয়া আছে, চিত্রটার এ বি ইকুয়াল টু দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার। এই জায়গায় যেহেতু সমকোণী এটি একটি ত্রিভুজ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে এসি হলো অতিভুজ, অতিভুজের মান দেওয়া আছে, অর্থাৎ অতিভুজ হলো এসি, এর মান দেওয়া আছে 25 সেন্টিমিটার। তো প্রদত্ত চিত্রের আলোকে এখানে আমাদেরকে ক নম্বর প্রশ্নে বলছে যে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বিসি হলো এখানে সমকোণী ত্রিভুজের এই বিসি বাহুটাকে আমরা লম্ব বলতে পারবো অথবা ভূমি বলতে পারবো, কারণ আমরা জানি যে সমকোণের বাহু দুটি পরস্পরের ওপর লম্ব। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে হয়ে যাবে, কারণ আমরা এসির মান জানি, এবির মান জানি। তাহলে এখানে আমরা লিখব, দেওয়া আছে অর্থাৎ চিত্র থেকে আমরা পাচ্ছি যেটা দেওয়া আছে, আমরা লিখতে পারবো এ বি ইকুয়াল টু 15 সেন্টিমিটার। এ বি ইকুয়াল টু 15 সেন্টিমিটার, এসি ইকুয়াল টু হলো 25 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে নিয়ে আসতে হবে বিসি। তাহলে ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাচ্ছি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাচ্ছি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কিন্তু আমাদের দরকার তো বিসি। তাহলে এটা যদি আমরা বামের সবগুলো মান ডানে নিয়ে আসি আর ডানের সবগুলো মান বামে নিয়ে যাই তাহলে কোনো পরিবর্তন আসে না চিহ্নের। তাহলে যেহেতু আমাদের বিসির মান দরকার তাহলে বিসিটা বামে রাখি আর এসিটা ডানে নিয়ে যাই, তাহলে এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এখন শুধু মান বসে দিলেই অ্যান্সার আসে যাবে। এখানে দেখো তোমরা বিসির মান আমাদের যেহেতু আনতে বলছে তাহলে বিসির উপর স্কোয়ার আছে, স্কোয়ারটা বাম থেকে ডানে গেলে রুট স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তাহলে এখানে এসির মান আমরা কী জানি, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি বামে হলো বিসি, ডানে হচ্ছে এসির মান আমরা জানি, প্রশ্নে দেওয়া আছে এসির মান হলো 25, তার উপর স্কোয়ার, আর এবির মান হলো 15, তার উপর যদি স্কোয়ার করি তাহলে 25-এর উপর স্কোয়ার করলে আসতেছে 625, আর 15-এর উপর স্কোয়ার মানে আসতেছে 225। তো ক্যালকুলেশন করলে আসতেছে 5 থেকে 5 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, এবং 6 থেকে 2 গেলে 400। দ্যাট ইজ মিন রুট স্কোয়ার ক্যালকুলেশন করলে আসতেছে 20। সো এটা হলো বিসির দৈর্ঘ্য হলো 20 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্নের সমাধানটি হলো, এটা হলো আমরা পেয়ে গেলাম, যেহেতু এটা আমরা পরে কাজে লাগাবো, 20 সেন্টিমিটার বিসির দৈর্ঘ্য আমরা পেলাম। এখন আমরা খ নিয়ে আলোচনা করব। দেখো খ নম্বর প্রশ্নে কী বলা আছে। খ নম্বর প্রশ্নে বলছে যে বিডির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বিডি এই জায়গায় যে এই যে চিহ্নটা দেওয়া আছে এটা মানে হলো সমকোণ চিহ্ন। তাহলে এই পাশে সমকোণ হলে কিন্তু এ পাশেও সমকোণ হয়েছে, এটা সমকোণের চিহ্ন। তাহলে বিডিটা হলো এসি এর উপর লম্ব। এখানে যেহেতু বিডির মান বের করতে বলছে, খুব সহজেই আমরা বিডির মান বের করতে পারবো, যেহেতু দেখো এই সমকোণী ত্রিভুজটার এবির মান জানি, বিসির মান জানি। আমরা শিখেছি যে একটি সমকোণী ত্রিভুজের ভূমি আর লম্ব জানা থাকলে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করা যায়। তাহলে যখন আমরা এবিকে লম্ব ধরবো, বিসিকে ভূমি ধরবো, তখন আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো, আর একটা উপায়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। যেহেতু বিডিটা হলো লম্ব, তাহলে লম্ব সাধারণত ভূমির উপর তৈরি হয়, তাহলে বিডি যদি লম্ব হয় তাহলে এসি হবে ভূমি, ওটা ধরেও আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে ত্রিভুজ
ए बी सी एर क्षेत्रफल दुई भावे बेर करते त्रिभुज ए बी सी एर क्षेत्रफल आमरा दुई भावे लिखते पारबो एक हलो हाफ इंटू भूमि गुणन उच्चता भूमि हलो बी सी और उच्चता हलो ए बी एटा एकटा क्षेत्रफल आबार त्रिभुज ए बी सी एर क्षेत्रफल आरेकटा आमरा बेर करते पारि सेटा हलो जे हाफ इंटू जो भूमि हलो ए सी और बीडि हलो उच्चता कारण उच्चता जेहेतु एखे 90 डिग्री होहेतु अवश्य बीडीटा लम्ब ए सीटा हलो भूमि हाफ इंटू भूमि गुण उच्चता एख भूमि ए सी और उच्चता हलो बीडि उच्चता जदि बीडि है देखो এটাও ওই ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজের ক্ষেত্রফল এটাও এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে যেহেতু আমাদেরকে বিডির মান আনতে বলছে তাহলে বিডিটা যেহেতু এটা আছে তাহলে এটা সমান এটা লিখি তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি শর্ত মতে এটাও ওই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এটাও এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এই ক্ষেত্রফলটা এখানে একটা লম্ব আছে এই যে একটা লম্ব আর এই জায়গায় একটা লম্ব হওয়ার কারণে লম্ব যেখানে তৈরি হয় সেটা হলো যে ভূমির সাথে লম্ব তৈরি হয় আবার এটা যদি বিডিকে লম্ব ধরি তাহলে ভূমি হলো আমাদের এসি সো লম্ব আর ভূমি জানা থাকলে তার ক্ষেত্রফল বের করা যায় হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা তাহলে এবিসি ত্রিভুজের লম্ব আছে দুইটা একটা হলো এবিকে যদি আমরা লম্ব কল্পনা করি আর বিডিকে এবিকে লম্ব কল্পনা করে হাফ ইন্টু ভূমি গুণন ভূমি হলো বিসি উচ্চতা হলো এডি এবি আবার বিডিকে যখন আমরা লম্ব কল্পনা করব তখন ভূমি হবে এসি হাফ ইন্টু ভূমি হলো এসি গুণন উচ্চতা হলো বিডি তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল একই সাথে দুইভাবে আনা যায় এজন্য এটা সমান এটা আমরা লিখতে পারবো শর্ত মতে হাফ ইন্টু ভূমি এ বি এসি গুণন উচ্চতা বিডি সমান হাফ ইন্টু ভূমি হলো যখন বিসি উচ্চতা হলো এ বি তাহলে এভাবে আমরা যদি শর্ত মতে ধরি তাহলে সমস্যাটা সমাধান করা আমাদের জন্য খুব সহজ হয়ে যায় তাহলে দুই পাশ থেকে আমরা হাফ বাদ দিতে পারি যেহেতু সমান চিহ্ন আছে তাহলে এসির মান আমরা জানি এসির মান আমরা বসে দিতে পারি এসির মান আমরা 25 সেন্টিমিটার জানি এসির মান 25 বিডির মান জানি না আর দুই পাশ থেকে হাফ ক্যান্সেল হয়ে গেল এসির মান বিসির মান আমরা জানি বিসির মান আমরা ক নম্বর প্রশ্নে বাইর করছি বিসি ইকুয়াল টু 20 সেন্টিমিটার এবং এবির মান আমরা জানি প্রশ্নে দেওয়া ছিল 15 সেন্টিমিটার এখন 25টা যেহেতু বিডির সাথে গুণ আছে ওই পেশে আমরা ভাগ দিয়ে দিই তাহলে বিডির মান চলে আসবে তাহলে 20 × 15 / 25 তাহলে 25কে যদি আমরা 5 দিয়ে কাটি দেই পাঁচ পাশে 25 আর চার পাশে 20 5 দিয়ে 5 পূর্ণ কাটি দিলে 3 বেড়ায় তাহলে 3 × 4 = 12 দ্যাট ইজ মিন বিডি ইকুয়াল টু বেড়াইলো 12 বিডি সমান 12 সেন্টিমিটার তাহলে আমরা বিডির মান পেলাম এখন আমরা গ নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে গ নম্বর প্রশ্নে বলছে যে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল এবং বি ডি সি এর ক্ষেত্রফল অর্থাৎ বি সি ডি এর ক্ষেত্রফলের অনুপাত নিয়ে আসতে বলছে অনুপাত মানে ভাগ তাহলে যদি আমরা নিয়ে আসি এটা কিন্তু খ নম্বর প্রশ্ন তাহলে গ নম্বর প্রশ্নে বলছে যে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে প্রথমে আমরা এ বি ডি এর ক্ষেত্রফল যদি নিয়ে আসতে চাই দেখো এ বির মান আমরা জানি বিডির মানও আমরা জানি বিডির মান একটু আগে আমরা বের করলাম এ বিডি আমাদের এখানে 12 সেন্টিমিটার বিসির মান জানি 20 সেন্টিমিটার এসির মান জানি 25 সেন্টিমিটার বিসির মান জানি 20 সেন্টিমিটার এবির মান জানি 15 সেন্টিমিটার এবং বিডির মান জানি 12 সেন্টিমিটার তাহলে যদি আমরা এ বি ডি এর ক্ষেত্রফল আনতে চাই তাহলে আমাদেরকে বিডির দৈর্ঘ্য জানা দরকার এবং এডির দৈর্ঘ্য জানা দরকার কারণ এই জায়গায় তো 90 ডিগ্রি হয়েছে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আনতে গেলে ভূমি এডি কাজ করবে এবং উচ্চতা বিডি কাজ করবে সেক্ষেত্রে আমরা বিডির মান জানি এবির মান জানি কিন্তু এডির মান জানি না সেজন্য আমরা ত্রিভুজ এ বি ডি এ পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি তাহলে আমাদের এডির মানটা চলে আসবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি। তো এই জায়গায় যদি সমকোণ হয় তাহলে এটা হলো অতিভুজ, অতিভুজ যদি হয় তাহলে সমকোণের বাহুর এডিকেও আমরা লম্ব বলতে পারবো, বিডিকেও লম্ব বলতে পারবো। তাহলে যেহেতু আমাদের এডি দরকার তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দেই, এডি ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। ক্যালকুলেশন করলে আসতেছে এডি ইকুয়াল টু, এবির মান কি, এবি ইকুয়াল টু আমরা জানি 15 সেন্টিমিটার। তাহলে 15 স্কোয়ার, বিডির মান আমরা একটু আগে বের করলাম 12 স্কোয়ার খ নম্বর প্রশ্নে, এবং এটি হলো তোমাদের গ নম্বর প্রশ্ন। তাহলে ক্যালকুলেশন করলে আসতেছে এডি ইকুয়াল টু আমরা লিখতে পারি 15/4 স্কোয়ার মানে 225 এবং 12/4 স্কোয়ার মানে 144। এডি ইকুয়াল টু রুট ওভার, এডি ইকুয়াল টু রুট ওভার 225 মাইনাস 144। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 225 থেকে 144 বাদ দিলে আসতেছে কত, 81। 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, আর হাতে নেই 4 থেকে 12 পর্যন্ত করলে 8 হচ্ছে, আর হাতের 1 1 1 2 2 2 মিলে গেলে 0। তাহলে এই রুট স্কোয়ারটা এখানে থাকলো, তাহলে এডির মান তোমাদের আসলো 9 সেন্টিমিটার। তাহলে এডি যদি আমরা 9 সেন্টিমিটার পাই, তো এখানে আমি এডিটা লিখতেছি, তাহলে এডি ইকুয়াল টু আমাদের হলো 9 সেন্টিমিটার। তাহলে দেখো এডি যদি 9 সেন্টিমিটার হয়, এসির দৈর্ঘ্য যদি 25 সেন্টিমিটার হয়, তাহলে সিডির দৈর্ঘ্য তোমরা বের করতে পারবা, কারণ সিডি সমান আমরা জানি পুরো এডির দৈর্ঘ্য থেকে, পুরো সিডি সিডি সমান আমরা লিখতে পারবো পুরো এসি দৈর্ঘ্য থেকে এডির দৈর্ঘ্যটা আমরা বাদ দেব। পুরো এসি থেকে যদি আমরা এডির দৈর্ঘ্য বাদ দিয়ে দেই তাহলেই আমরা সিডির দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে এসির দৈর্ঘ্য হলো 25, এডির দৈর্ঘ্য 9, দ্যাট ইজ মিন এখানে আসলো 16। তাহলে সিডির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। সো এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা আমাদের জন্য এখন খুব সহজ হয়ে যাবে। তো এটা কিন্তু তোমরা লিখবা, এরপরে যে অংশটি লিখতে হবে সেটা আমি লিখতেছি, জায়গা নেই। তাহলে প্রথমে আমি নিয়ে আসবো এই যে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফলটা প্রথমে নিয়ে আসবো, তারপরে ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফলটা নিয়ে আসিয়া তারপর অনুপাত করে দেব। তাহলে প্রথমে আমি ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল নিয়ে আসতেছি, যেহেতু সব মান আমার জানা, এখন ক্ষেত্রফল আনা আমার কোনো ব্যাপারই না। আর এই জায়গায় যেহেতু সমকোণ হয়েছে, এ বি ডি মানে এই ত্রিভুজটার কথা বলা হয়েছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমি নিয়ে আসতে চাই তাহলে ভূমি হলো এডি, কারণ লম্ব যেখানে তৈরি হয় সেটাই ভূমি। তাহলে ভূমি হলো এডি, উচ্চতা হলো বিডি, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি হলো এডি, উচ্চতা হলো বিডি। তাহলে এখন হাফ লিখলাম, এডির মান আমরা জানি, এডির মান বেড়াইছে 9 সেন্টিমিটার, এবং বিডির মান কত বেড়াইলো, বিডির মান হলো, বিডি বলতে এটা 12 সেন্টিমিটার, তাহলে বর্গ সেন্টিমিটার তোমরা লিখবা। তাহলে 2 দিয়ে 12 কাটি দিলে কত হয়, 6 9 54 হবে, 54 বর্গ সেন্টিমিটার। এরপরে আমরা নিয়ে আসবো ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে বি সি ডি এই ত্রিভুজটির ভূমি হলো সিডি, উচ্চতা হলো বিডি। ভূমি গুণন উচ্চতা, ভূমি হলো সিডি, উচ্চতা হলো বিডি, এত বর্গ সেন্টিমিটার। তাহলে হাফ থাকলো, সিডির মান আমরা জানি, সিডির মান বের হয়েছে 16, এখানে বসে দেই, আর বিডির মান হলো 12। তাহলে এটি দিয়ে যদি আমরা এটাকে কাটি দেই তাহলে কত আসবে, 8 আসবে, এত বর্গ সেন্টিমিটার। তাহলে 8 বরং 96 বর্গ সেন্টিমিটার। তো এখন আমাদেরকে কী নিয়ে আসতে হবে, এই 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 ত্রিভুজটা, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের
ক্ষেত্রফলের অনুপাত চাইছে। তাহলে যেহেতু ক্ষেত্রফলের অনুপাত চাইছে, এই ত্রিভুজটা যেহেতু প্রথমে বলছে, এই ত্রিভুজটা দ্বিতীয়বার বলছে, সেহেতু এই ত্রিভুজটা আগে লিখতে হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফলের অনুপাতটা আগে লিখতে হবে এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা পরে লিখতে হবে। তো যেহেতু জায়গা সংকলন, এই জন্য আমি এটা কেটে দিয়ে বা মুছে দিয়ে পরে লিখতেছি। আমি দেখো, তাহলে একটা বেড়াইছে 54 এবং পরেরটা প্রথমটা বেড়াইছে 54 আর পরেরটার বেড়াইছে 96। 54 আর 96, খেয়াল রাখো। তাহলে যেহেতু অনুপাত আনতে বলছে, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল ভাগ, অনুপাত মানে যেহেতু ভাগ, ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি, একটি হলো 54 আরেকটা হলো 96। তো কাটাকাটি যদি আমরা করি, তাহলে 6 দিয়ে আমরা কাটি দেই, 6 দিয়ে যদি এটাকে কাটি দেই, 6 9 54, আর 6 দিয়ে যদি আমরা এটাকে কাটি দেই, 6 6 বিয়োগ দিলে আসতেছে 3 6 6 36। তো তোমরা দেখো এখানে 9 আর 16 মধ্যে কোনো এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণ নিয়োগ নেই, সো এটাই আমাদের অ্যান্সার হবে। অতএব আমরা লিখতে পারি, এই লবটা ভাগ শ্রেণী অপরেটরটা কিন্তু লব, লব হলো পূর্ব রাশি, হর হলো উত্তর রাশি অনুপাতের। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি, এই যে লবে যেটা থাকে এটা হলো পূর্ব রাশি, আর হরে যেটা থাকে সেটা হলো উত্তর রাশি। পূর্ব রাশি পূর্বেই হয়, অনুপাতের পূর্বে চিহ্ন হয়, পূর্বেই হয় চিহ্নটার। তাহলে 9:16, দিস ইজ সলিউশন অফ কোশ্চেন নাম্বার 7। বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিয়ে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং তোমাদের কোন অধ্যায়ের ওপর ভিডিও লাগবে তা আমাকে আমার ফেসবুক পেজ অথবা আমার চ্যানেলে গিয়ে কমেন্ট করে জানাও। ভালো থাকো, আবারও দেখা হবে তোমাদের সাথে আর একটি নতুন পর্বে। আল্লাহ হাফেজ। শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ইমন ইউনিক একাডেমি, আই এম ইমন। ভিডিওটি যদি আমার তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, এবং তোমাদের কী ধরনের ভিডিও দরকার তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আসসালামু আলাইকুম।